দেশ রক্ষার প্রতিজ্ঞায় রাস্তায় নামলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় নামলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার 25 ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় তিনি রাশিয়ার হামলার বিরুদ্ধে নিজের দেশকে রক্ষার করার বার্তা দিলেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেসিডেন্টের ভিডিওটি টুইট করেছেন। তাতে জেলেনস্কি বলেছেন, আমরা সবাই এখানে আছি, আমাদের সেনাবাহিনী এখানে আছে, সমাজের নাগরিকরা এখানে আছে, আমরা এখানে সবাই আমাদের স্বাধীনতা আমাদের দেশকে রক্ষা করেছি এবং এই কাজ আমরা এভাবেই করতে থাকব। ভিডিওতে দেখা যায় প্রেসিডেন্ট জেলেনস্কি সবুজ রঙের সামরিক দাসের পোশাক পরা, তার পাশে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী, তার চিফ অফ স্টাফ এবং ঘনিষ্ঠ সহকারীরা। রুশ আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশের মানুষকে আর্জি জানিয়েছেন তিনি। উল্লেখ্য, শুক্রবার কিয়েভের রাস্তার মুখোমুখি লড়াই হয় রাশিয়া ও ইউক্রেন সেনার মধ্যে। ইতিমধ্যেই রুশ হামলায় নিহত হয়েছেন ইউক্রেনের বহু সেনা। ইউক্রেনের পক্ষে জানানো হয়েছে, সে দেশের স্কুলগুলো ধ্বংস করেছে রাশিয়ার যুদ্ধবিমান। এদিকে জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর থেকে সমর্থন পেয়েছেন। পুতিনকে কন্ঠাসন করতে এবার একজোটে হয়েছে গোটা ইউরোপ। পুতিনের সঙ্গে সম্পর্কিত ইউরোপের যাবতীয় সম্পত্তি আপাতত ক্রক করার বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই আবহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সেনার উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন। তিনি ইউক্রেন সরকারের বিরুদ্ধে সে দেশের সেনাকে গণঅভ্যুত্থানের আবেদন জানান। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের সেনা যদি ক্ষমতা হাতে নেয় তাহলে বোঝাপড়া হতে পারে। পাশাপাশি ইউক্রেন সেনার ভূয়সী প্রশংসা করেন হামলাকারী রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, ইউক্রেন সেনা জওয়ানরা খুবই সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছে।